हेलो एवरीवन, तुम्हारे समस्त भविष्य इंजिनियर दे स्वागत जानाई तुम्हारे चैनल हाउ कैन आई हेल्प यू ते। हमें कृष्ण सर और आज के वीडियोर माध्यमे तुम्हारे जानाबो तुम्हरा हयतो अनेके वेस्ट बेंगल टेक्निकल एडुकेशन जे शेष विज्ञप्ति प्रकाश करा हुई जेखने जानानो हुई 25 अक्टोबर थेके तुम्हारे फर्स्ट इयर फर्स्ट सेमिस्टारे क्लास शुरू होच्छे। एखन समस्त शिक्षार्थी जारा पॉलिटेक्निकर प्रथम वर्षे एडमिशन नियेछो तादेर मने प्रश्न जे ताहले तुम्रा क्लासटा किभाबे करबे, तोमादेर कि अफलाइने क्लास होबे ना अनलाइने क्लास होबे। अफलाइने क्लास बोलते तुम्रा जे कलेजे सीट अलॉटमेंट पेयेछिले बा जेखाने प्रोफेशनल एडमिशनटा कमप्लीट करेछिले सेई कलेजे गिये कि एई 25 तारीख थेके तोमादेर सम्पूर्ण फिजिकल क्लासटी होबे। आज के एई प्रश्नेर उत्तर तोमादेर समस्त भिउयार्सदेर काछे तुले धरबो। ভিডিওটিতে আগে নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে বলবো যে যদি এখনো পর্যন্ত তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রেখেছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর কারণে তোমরা ভবিষ্যতে যে কোনো তথ্য আসুক পলিটেকনিকের, সেটা স্কলারশিপ, চাকরি বা যে কোনো নতুন নোটিশ, সব কিছু তোমরা জানতে পারবে। একটা বিষয়, তোমাদের পলিটেকনিকের যে ক্লাস এখন শুরু হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, তার জন্য কিন্তু আমরা একটা কোচিং ইনস্টিটিউট ওপেন করেছি। অবভিয়াসলি এই কোচিংটা অনলাইনে তোমরা পড়তে পারবে, নিজেদের বাড়িতে থেকে পড়তে পারবে। শুধুমাত্র মোবাইল বা ল্যাপটপ, যাই যে কোনো কিছু থাকলো, স্মার্টফোন সবার কাছে আছে, সম্পূর্ণ অনলাইনে প্রত্যেকটা সাবজেক্ট মানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে টেকনিক্যাল ড্রয়িং এবং সফট স্কিল পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে অনলাইনে। তার ভিডিও লেকচার, রেকর্ডেড ক্লাস থাকবে, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে, সব কিছু তোমরা পাবে মাত্র 300 পার মান্থের বেসিসে। 300 টাকায় অল সাবজেক্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি কলেজ, যে কোনো বেসরকারি কলেজ, যে কোনো জায়গা থেকে তোমরা পড়তে পারবে। দারুণ একটা সুযোগ। তাহলে এই টিউশনে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। শুধুমাত্র অ্যাডমিশন ফিস 200 টাকা এবং এক মাসের 300 টাকা। ফার্স্ট টাইমে তোমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে, তারপর থেকে তোমরা পার মান্থের বেসিসে অনলি 300 পেমেন্ট করবে। তোমরা আজকেও যদি অ্যাডমিশন নাও, তোমাদের যেদিন থেকে ক্লাস শুরু হবে সেই দিন থেকেই তোমাদের যে মানে যে অ্যামাউন্টটা তোমরা পেড করছো সেটার ক্যালকুলেশন শুরু হবে। মানে এই নয় তোমরা 23 তারিখ বা 25 তারিখে ভিডিও দেখছো, তার মানে 25 তারিখেই যদি অ্যাডমিশন নাও 25 তারিখ থেকেই শুরু হবে। তোমাদের নতুন ক্লাস আমরা সামনের মাস থেকে মানে 25 তারিখ থেকে তোমাদের অনলাইন অফলাইন কি মুডে ক্লাস হবে, আমি কলেজের কথা বলছি, কলেজের যে নোটিশ ছিল সেই নোটিশে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে বলা হয়নি যে তোমাদের ক্লাসটা অফলাইনে কলেজে গিয়ে হবে। ইন্টারনালি যা নিউজটি পাচ্ছি, তোমাদের প্রত্যেকটা কলেজ একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে হয়তো যুক্ত করা হবে, মানে তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে। তারপর এখন গুগল মিট অথবা জুমের মাধ্যমে ক্লাসগুলি শুরু করা হবে। পরে ভবিষ্যতে মানে আরও নেক্সট উইকে বা নেক্সট মান্থের দিকে মেবি একটা নতুন করে নোটিশ প্রকাশ করা হবে এবং স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যদি অনুমতি দেওয়া হয় ফিজিক্যালি কলেজ এবং স্কুলগুলিকে ওপেন করার, সেক্ষেত্রে কারিগরি ভবনের পক্ষ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি বা নোটিশ দিয়ে তোমাদেরকে জানানো হবে যে তোমরা ফিজিক্যালি কলেজে ভিজিট করো এবং সেখানে ক্লাস শুরু করো। এখন শুধুমাত্র একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, যেভাবে তোমাদের সিনিয়রদের হয়ে আসছে কয়েক মাস ধরে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসগুলি কলেজে গিয়ে করার তারা অনুমতি পাচ্ছে। হতে পারে, মেবি বা হতে পারে কথাটা আমি যুক্ত করছি এই কারণেই, কারণ হবে এই বিষয়টি কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ করা নেই। আমি তোমাদেরকে আগের ভিডিওতে সেই নোটিশটা বিস্তারিত আলোচনাও করেছি, যেখানে শুধুমাত্র এটা জানানো হয়েছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ক্লাস 25 অক্টোবর থেকে শুরু করা হচ্ছে, কিন্তু সেটা অনলাইন মুডে না অফলাইন মুডে সেটা বলা হয়নি। বাট ইন্টারনালি যে নিউজটা আমি পাচ্ছি বা যে তথ্যটা, যেটা অ্যাকচুয়াল রিয়েলিটি, সেটা আমি তোমাদের কাছে আজকের এই ভিডিওতে বলে বোঝাবার চেষ্টা করলাম। এর অর্থ একটা জিনিস কিন্তু ক্লিয়ার, এই মুহূর্তেই সপ্তাহে প্রত্যেকটি দিন যে কটা দিন ক্লাস হওয়ার কথা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেই ক্লাসটা কিন্তু এই মুহূর্তেই কোনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ফিজিক্যালি কলেজে গিয়ে হোস্টেলে বা মেসে থেকে বা নিজের বাড়ি থেকে যাতায়াত করে করতে পারবে না। যদি এই ধরনের কোনো পরিবর্তন আসে যে না সম্পূর্ণ ক্লাসগুলি কলেজে গিয়ে করার, আমি অবশ্যই নতুন করে ভিডিও দিয়ে তোমাদের সকলের কাছে সেই তথ্যটা তুলে ধরবো।
কিন্তু সেই তথ্যগুলি পাওয়ার জন্য তোমাদেরকে দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে। তোমরা আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামেও যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে। তোমাদের সকলের জন্য তো আমি দারুণ দারুণ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি, সবার জন্য সেপারেট কলেজ ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি। এরপর আমি চেষ্টা করছি ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের মেকানিক্যাল, সিভিল, অটোমোবাইল এদের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেবো, যাতে তোমাদের যে ফ্রিতে যে সমস্ত কোচিং তোমাদেরকে প্রোভাইড করব, কোনো টাইম কোনো ক্লাস প্রোভাইড করব, কোনো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, সেগুলো তোমরা সেই গ্রুপ থেকে কালেক্ট করতে পারো। এমন কি আমাদের টিউশনের সবথেকে বেশি সুবিধা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই যদি আমার পুরনো ভিডিও দেখো হয়তো বুঝতে পারবে, এখান থেকে চাকরিরও ব্যবস্থা করে দেওয়া হয়। যারা কোচিংয়ে পড়াশুনো করছে তাদের চাকরি নিয়েও ভাবতে হবে না, কোথাও না কোথাও তোমাদেরকে অবশ্যই একটা চাকরির ব্যবস্থাও করে দেওয়া হবে। অবভিয়াসলি এমন না যে শুধুমাত্র যারা কোচিংয়ে পড়বে তারাই এই সুবিধা পাবে, তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো বা যাদের কোচিংয়ে পড়ার মতো কোনো সামর্থ্য হচ্ছে না, হতেই পারে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, তাদের জন্য কিচ্ছু চিন্তা করতে হবে না। তোমাদের জন্য চাকরির ব্যবস্থা অবশ্যই আমার তরফ থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে করব। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি বা এই ভিডিওর যেটা মূল উদ্দেশ্য ছিল যে এখন ক্লাসগুলি তোমাদের অনলাইন মোডে হবে, অফলাইনে যদি হয় সেটার আপডেট আমি অবশ্যই তোমাদেরকে দেবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও সংক্রান্ত যে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমার ভিডিওগুলি যদি তোমাদের উপকার করে বা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা অনেক হেল্প পাচ্ছি, তাহলে বন্ধুদের মধ্যেও এই হেল্পটাকে স্প্রেড করো, কারণ এটা টোটালি ফ্রি অফ কস্টে তোমাদের একটা হোয়াটসঅ্যাপে শেয়ার অনেক বন্ধুর অনেক উপকার করবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো। ধন্যবাদ।